নমস্কার, আমি সম্বিত, আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা ভিডিও। যে ভিডিওতে আমি বলবো এই মুহূর্তে লাস্ট দুদিন হয়তো বাকি, যে 10 তারিখ হতে, তো এর মধ্যে আপনারা অনেকেই রেজিস্ট্রেশন করে ফেলেছেন এবং অনেকেই করেননি, আর এই কাউন্টডাউনটাও হয়ে এসেছে প্রায় শেষের দিকে, 1.5 লাখের একটু বেশি বাকি আছে, তো এটিও তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তো আপনাদের এই মুহূর্তে কী করণীয় এবং আপনাদের কেন এই পজিশানে এসে আরও এগ্রেসিভ হয়ে আপনাদের এই কাউন্টডাউনটিকে জিরো করা উচিত? তো চলুন ভিডিওটি শুরু করা যাক এবং জানা যাক কেন আমরা যা লাইফস্টাইলে এই মুহূর্তে যারা রেজিস্ট্রেশন করিনি এখনও, বা আমাদের যাদের KYC ভেরিফিকেশান হয়নি বা ই হাতে রেজিস্ট্রেশন হয়নি, তারা কেন এক্ষুনি এই 2-3 দিনের মধ্যে কমপ্লিট করব যত তাড়াতাড়ি সম্ভব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন, আপনারা কাউন্টডাউনটি দেখছেন, আমি কিছুক্ষণ 2 মিনিট আগে আপনাদের এই ভিডিওটি শুরু করার আগেই এই ওয়েবসাইটটি খুলেছিলাম যা লাইফস্টাইলে, এবং এখানে 3 মিলিয়ন কাউন্টডাউনের যে ভেরিফিকেশান লেফট যে বাকি আছে না, এত মানে 3 মিলিয়নের মধ্যে এত বাকি আছে অ্যাকচুয়ালি, যেটা ডেটা অনুযায়ী জনি স্যার যেমন বলেছিলেন, ওখানে ডেটা অনুযায়ী 30 লাখ না, মোটামুটি 50 থেকে 60 লাখ মেম্বার এখানে রেজিস্টার করে রেখেছে অলরেডি। মানে তারা যদি চায় 1.5 লাখ 1 ঘন্টার মধ্যে কমপ্লিট করে ফেলতে পারে, 1.5 লাখ ভেরিফিকেশান 1 ঘন্টার মধ্যে তারা কমপ্লিট করে ফেলতে পারে, সেটা এতদিন ধরে চলছে। দেখুন, আমাদের মধ্যেই অনেকে রয়েছে যারা ঠিকঠাক তাদের কাজ করছে না, হতে পারে আমাদের দেশ থেকে না, বাইরের দেশ থেকেও হতে পারে, আর হওয়ার চান্সটা বেশি। আমাদের দেশে অনেক লোকই রয়েছে এখানে রেজিস্ট্রেশন তো করেছেন কিন্তু এরপরে রেসপন্স দিচ্ছেন না, কারণ ইউটিউবে নানা জায়গায় নানা রকম ফেক ভিডিও বলে বা স্ক্যাম বলে যা লাইফস্টাইলকে চিহ্নিত করা হয়েছে, এবং এই ভিডিওগুলিকে রিপোর্ট অবশ্যই করবেন। কী করে রিপোর্ট করাতে হবে আমি আপনাকে নেক্সট ভিডিওতে একটি ছোট্ট করে ভিডিও বানিয়ে আমি দেখিয়ে দেবো, কারণ এই রিপোর্টটি করা দরকার আমাদের, যেসব ফেক ভিডিওর জন্য আমাদের আরও ডিলে হচ্ছে, আমরা লস সাফার করছি, তাদের জন্য কেন করব। সো অযৌক্তিক কোনো ভিডিও দেখলেই যেটা যা লাইফস্টাইলের এগেইনস্টে, আপনি ওতে রিপোর্ট করুন, মেম্বার যদি হয়ে থাকেন অবশ্যই রিপোর্ট করুন। আর আপনার যে প্রশ্ন যে কবে শুরু হবে, এই প্রশ্নটার উত্তর যা লাইফস্টাইলে প্রথম থেকে দেওয়া রয়েছে, আমার আগের ভিডিওতে দেওয়া রয়েছে, ভিডিওটি অবশ্যই দেখবেন। আর সেখানে পুরো পরিকল্পনাটা বলা রয়েছে যা লাইফস্টাইলে, আমাদের যে জানার দরকার, আমাদের যে প্রয়োজনীয় ইনফরমেশানগুলি দরকার সেখানে সব বলা রয়েছে যা লাইফস্টাইল নিয়ে, আমাদের কী কী করা হবে, কী কী বেনিফিট পাবো, কী কী পাবো না, সব কিছু দেওয়া রয়েছে। তো সেই জন্য রিকোয়েস্ট করবো ভিডিওটি দেখবেন। আর এখানে দেখুন, আমি একবার রিফ্রেশ করছি, এটা 5 মিনিট হলো এটা খোলা রয়েছে, দেখুন কমে গেল 846 থেকে 836 হয়ে গেল। আমাদের টিমের মধ্যে বা আমাদের টিমের যে কেউ কোনো না কোনো সময় একত্রিত হয়ে কাজ করে চলেছে, এবং যারা ইনভেস্টর আছে তারাও কিছু কিছু করে ডেইলি এই যা লাইফস্টাইল ভেরিফিকেশান কমপ্লিট করছেন। অ্যাকচুয়ালি এই কাউন্টডাউনটি কীভাবে হচ্ছে দেখুন, ইহাতে রেজিস্ট্রেশনের পর আমাদের আসার কথা যে অ্যাডস, যে ডেমো, সেটি আসছে না, এটাও একটা প্রশ্ন হয়ে দাঁড়ায়। আমি এক এক করে সবই উত্তর দিচ্ছি। আপনাদের অবশ্যই জানা আছে যা লাইফস্টাইলের একটা সময় 10-12 লাখ মতো KYC যা লাইফস্টাইল নিজের কোম্পানি থেকেই করে দিয়েছিল, কমপ্লিট করে দিয়েছিল, তার কারণে হঠাৎ করে 10-12 লাখ KYC একবারে কমে গেছিলো। তো 30 লাখের মধ্যে 10-12 লাখ বুঝতেই পারছেন অনেকটাই, মোর দেন 40% কি 40%ই ধরুন, এই যে 40% যে অ্যামাউন্ট অফ পিপল, এদেরকে এই ইহার রেজিস্ট্রেশনের মধ্যে ক্যালকুলেশন করা হচ্ছে না। কেন করা হচ্ছে না? কারণ ইহাতে যদি রেজিস্ট্রেশনের মধ্যে ক্যালকুলেশন করা হতো, তাহলে এতদিনে ইহার যে রিকোয়ারমেন্ট ছিল 15 লাখ মেম্বার্স মিনিমাম রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে, তো তারা হয়ে যেত অলরেডি, তাদের কমপ্লিট হয়েই যেত, এতদিনে বোনাস পেয়ে, বোনাস বলছি আমাদের যে ডেমো অ্যাডস ওটা চালু হয়ে যেত, আমরা দেখতেই পারতাম, কিন্তু এতদিনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি না। কারণ এটাই যে এখানে যে বাকি 15 থেকে 17 লাখ মতো মেম্বাররা রয়েছে, সেই মেম্বাররা এখনও তাদের যে ইহার রেজিস্ট্রেশন বা সিলেকশনগুলি রয়েছে ওটা কমপ্লিট করেনি,
ইয়াতে অ্যাকচুয়ালি কোনো রেজিস্ট্রেশন করতে হচ্ছে না, আমাদের জাস্ট আমাদের যা লাইফস্টাইল লগ ইন আইডি ওখানে অ্যাড করা রয়েছে অলরেডি। এটা যে ইহার যে ওয়েবসাইটটি, এটা যা লাইফস্টাইলের কিছুদিন পরেই বা অ্যাপ্রক্স সেম টাইমেই এটা ইনস্টল হয়েছিল বা তৈরি হয়েছিল, সেখানে ওয়েবসাইটটির যে ডেট অফ বার্থ হিসাবে বা প্রতিস্থাপন তারিখ হিসাবে আমরা যেটা জানতে পারি, সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে 2020 সালের সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে তৈরি হয়েছিল। তো আপনারা এই নিয়ে ভয় পাবেন না, ইহা আমাদের একটি অ্যাডভার্টাইজ প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মের মধ্যেই আমরা অ্যাডটা দেখব। এটির অ্যাপও লঞ্চ হবে, অ্যাপ রেডি হবে তখনই যখন এই 15 লাখ মেম্বাররা তাদের যে সিলেকশনগুলি আছে বা রেজিস্ট্রেশন আছে কমপ্লিট করবে। সেখানে আমাদের নাম, ডেট অফ বার্থ এন্ট্রি করতে হচ্ছে, ডেট অফ বার্থ নয় এজ এন্ট্রি করতে হচ্ছে, কান্ট্রি মেল অর ফিমেল অর ট্রান্সজেন্ডার হোয়াট এভার ওটা এন্ট্রি করতে হচ্ছে। তো সেখানে গিয়ে আপনারা এন্ট্রি করবেন এবং কমপ্লিট করবেন, তবেই আপনারা 15 লাখ কমপ্লিট হওয়ার পর ডেমো অ্যাডস দেখতে পাবেন। এবং কোম্পানি যথেষ্ট চেষ্টা করছে, কারণ এই 10 তারিখের মধ্যে যারা যারা করতে চলেছেন রেজিস্ট্রেশন বা কেওয়াইসি ভেরিফিকেশান যারা কমপ্লিট করবেন তাদের আন্ডারেই যে শেয়ারগুলি দেওয়া হবে কোম্পানির শেয়ার, তারা বলতে পারবে যে এটা আমাদের কোম্পানি, কারণ তারা একজন শেয়ার হোল্ডার হিসাবে পরিচিতি পাবে, যেমন আমি আপনি যারা যারা কেওয়াইসি করে রেখেছেন। এবং যারা করেননি তারা কোনোদিন শেয়ার হোল্ডার হিসাবে পরিচিত পাবেন না, যারা 10 তারিখের পর কেওয়াইসি ভেরিফিকেশান করবেন, কিন্তু তারা সম পরিমাণেই ইনকাম করতে পারবেন যতটা আমরা করি, যেভাবে আমরা ইনকাম করি সেই সেম পলিসিতে। এবং এটি শুরু হবে, ধরুন আশা করছি আমরা এই মাসের মধ্যে শুরু হবে, কিন্তু পার্টিকুলার ডেট বলা যাচ্ছে না। পার্টিকুলার ডেট বলতে গেলে হয়তো এগোতে পারে পিছোতে পারে, এগোনোর চান্স বেশি আরও, কারণ আমরা অনেকেই আশা করেছিলাম যে 10 তারিখ বলে, কিন্তু সেটা অ্যাকচুয়ালি না। আর কোম্পানির টার্গেট যেটা রয়েছে 3 মিলিয়ন, সেটা একদম প্রথম থেকে 2020 সাল থেকেই সেটা বলা রয়েছে, যতক্ষণ না 3 মিলিয়ন কাউন্টডাউন হচ্ছে আমরা ফাইনাল অ্যাডস দেখতে পাবো না, ইনকাম জেনারেট করতে পারবো না, এটা পরিষ্কারভাবে কোম্পানি বলে দিয়েছে। তাও কোম্পানির তরফ থেকে অনেকটাই হেল্প করা হয়েছে, 12 থেকে 15 লাখ মতো কোম্পানি নিজের তরফ থেকেই হেল্প করছে। তো সেখানে কোনো প্রশ্ন বাকি না রেখে আপনারাও সচেতন হন এবং একটু এগিয়ে আসুন, আপনারা কিছু না হলেও একজন থেকে দুজন বা যতটা পারেন 2-3 জন করে যদি আপনার আন্ডারে ডাউনলাইন হিসাবে অ্যাডও করান বা তাদেরকে মোটিভেট করেন অ্যাড করতে এই ভিডিওটির মাধ্যমে, তো অবশ্যই এটি শীঘ্রই কমপ্লিট হয়ে যাবে। যদি আমরা ভারতীয়রা চাই এটা কমপ্লিট করতে, আমাদের 1/2 ঘন্টাও টাইম লাগে না বা 15 মিনিটও টাইম লাগে না, কিন্তু আমাদের সবার পক্ষে সম্ভব না এই মুহূর্তে হয়তো, তাই জন্য আমরা একটু পিছিয়ে রয়েছি। তাও যাদের যাদের পক্ষে সম্ভব তাদেরকে আমি রিকোয়েস্ট করছি এই কাজটি করতে এবং কমপ্লিট করতে, এই ভেরিফিকেশান যে কাউন্টডাউনটি বাকি রয়েছে, এবং এতে আপনাদের লাভই হবে, আপনার ইনকাম স্টার্ট হয়ে উল্টে টিম বিল্ড হওয়া শুরু হয়ে যাবে। আর একটা প্রশ্ন ছিল যে ইহাতে রেজিস্ট্রেশনের পর আমরা অ্যাডস দেখতে পাচ্ছি না কেন, যেহেতু আমি বললাম যে আমরা রেজিস্ট্রেশনের পরেই যে অ্যাডস দেখবো তার রিকোয়ারমেন্টস রয়েছে 15 মিলিয়ন, যে 30 মিলিয়নের যে কাউন্টডাউনটি রয়েছে, এ দেখুন রিফ্রেশ করছি এটি 827 হয়ে গেল 836 থেকে। তো কেউ না কেউ কাজ করে চলেছে ব্যাকহ্যান্ডে, তো এটা ক্রমশ আস্তে আস্তে কমছে, এবং যখন এটি ডেমো অ্যাড শুরু হয়ে যাবে আশা করতে পারি এটি খুব শীঘ্রই, মানে এই সপ্তাহে শুরু হওয়ার কথা, যেহেতু এখানে অ্যানাউন্সমেন্টটা বলেছে, আমি নিজে কিছু বলিনি, এখানে অ্যানাউন্সমেন্টেই বলেছে, আমি দেখিয়ে দিচ্ছি। এই সপ্তাহ থেকে, এর পরের সপ্তাহ থেকে শুরু হওয়ার কথা বলা ছিল। আফটার দিস ডেট, এই যে 10/5/2021, আফটার দিস ডেট নো FS উইল বি ক্লেমেবল, প্লিজ কমিউনিকেট দিস টু ইউর ডাউনলাইনস টু এনশিওর দে ক্যান ক্লেম দেয়ার ফিউচার শেয়ার, উই আর ওয়ান স্টেপ ক্লোজার টু দ্য লঞ্চ দ্য অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম, থ্যাংক ইউ টু অল লয়াল মেম্বার্স ফর কন্টিনিউড মুভমেন্ট। ওকে, এর আগেই তাহলে বলেছিল হয়তো, নট বি এবল টু সি দ্য অ্যাডস অনলি আর ইট কামিং। হ্যাঁ,
ইউ উইল নট বি এবল টু সি এনি অ্যাডস ইয়েট, এখনও আপনারা কোনো রকম অ্যাডস দেখতে পাওয়া যোগ্য না বা দেখতে পাবেন না। দিস উইল অনলি বি অ্যাডেড ইন দ্য কামিং উইকস অ্যাজ উই অনবোর্ড অ্যাডভার্টাইজার। তো অ্যাডভার্টাইজারদের নিয়ম অনুযায়ী বা মেনশন করা ডেট অনুযায়ী বা সময় অনুযায়ী আমাদের ঠিক আসছে যে সপ্তাহগুলি আছে সেই সপ্তাহগুলির মধ্যে, মানে আসছে মাসেও কথা বলেনি, মানে এই মাসের মধ্যেই আশা করি এটা কমপ্লিট হতে চলেছে। মাস বলে চারটে উইক ধরা হতো আর এখানে উইকস বলেছে আগামী সপ্তাহগুলির মধ্যে, যে কোনো সময় এটি শুরু হয়ে যেতে পারে। সো আপনারা অ্যালার্ট থাকুন। কোম্পানি এখানে ইনডাইরেক্টলি ডেটটা মেনশান করেছে, যেটা আগে কোনো দিনও মেনশান করা হয়নি। এটি অনেক দিন ধরেই মেনশান রয়েছে কিন্তু এর আগে কোনো সময় মেনশান করা হয়নি এটি কবে থেকে শুরু হবে। এখানেই প্রশ্নের উত্তরটা আপনারা দেখতে পাচ্ছেন, এটিকে বাংলায় ট্রান্সলেট করে আপনি দেখতে পারেন। আর বাংলায় ট্রান্সলেট করেও দেখিয়ে দিচ্ছি আপনাদের। আমরা খুব খুঁটি খুঁটিয়ে যদি পড়ে দেখি কোম্পানির যে ডিটেলসগুলি, সেখানেই আমাদের উত্তর আমরা পেয়ে যাব। আপনি এখনও কোনো বিজ্ঞাপন দেখতে সক্ষম হবেন না, এগুলি কেবলমাত্র বিজ্ঞাপনদাতাগুলি হিসাবে আগত সপ্তাহগুলিতে যুক্ত হবে। তো এখানে আশা করি বুঝতে পারছেন যে আগামী যেসব সপ্তাহগুলি আছে সেখানেই এইগুলি আপনি দেখতে পারবেন অ্যাডভার্টাইজগুলো। সো রেডি থাকুন এবং আশা করি সবার সমস্যার সমাধান হয়ে যাবে, এবং যাদের প্রশ্নের উত্তর দিতে পারিনি তারা আবার এই ভিডিওটি দেখুন। এই ভিডিওটির মধ্যে আপনার সকল যে প্রশ্নের উত্তর, মেন যে যাদের প্রশ্ন লুকিয়ে আছে, কবে শুরু হবে, কেন আমরা অ্যাড দেখতে পাচ্ছি না, এইখানেই দেওয়া রয়েছে। কোম্পানি আপনাকে অলরেডি লিখে নোটিফাই করে দিয়েছে। তো আপনারা একটু অ্যালার্ট থেকে একটু মনোযোগ সহকারে পড়ুন এবং যেটা পড়ছেন সেটাই ভাবুন বা বুঝুন, অন্য কিছু বাড়তি বুঝবেন না এবং অন্য কথায় কান দেবেন না। একমাত্র এই লেখাগুলির উপর বেস করেই আমরা জানতে পারবো। কেউ পার্সোনালি যদি বলে থাকে যে আমাদের কোম্পানির টার্গেট 5 কোটি, 50 কোটি, 500 কোটি, কোনো ম্যাটার করে না, কোম্পানির টার্গেট এরকম কিচ্ছু দেয়া নেই। হ্যাঁ, কবে কোম্পানির মেন টার্গেট যেটা দেয়া আছে 10 মিলিয়ন, হ্যাঁ সরি 1 বিলিয়ন, যেটা 10 কোটির সমান। তো সেই 10 কোটি লোকদের একটা টাইম কোম্পানি মিনিমাম তো ডেকেই নেবে বা কোম্পানির আন্ডারে তারা অ্যাডস দেখবে হয়তো একটা টাইমে, কি তার চেয়ে বেশি হতে পারে, আর হওয়ার চান্সটা খুবই বেশি। হতে পারে কোনো না কোনো দিন 500 কোটিতে গিয়ে পৌঁছাবে, কিন্তু কোম্পানির টার্গেট হিসাবে যতটুকু লেখা আছে আপনাদের কাছে বলে রাখি, সেটা হচ্ছে 10 কোটি, আর 30 লাখ মেম্বার নিয়ে কোম্পানি মিনিমাম শুরু হতে পারবে। আইটি লন্ডন এক্সচেঞ্জে নাম উঠলে তাদের শেয়ার ভ্যালু ধীরে ধীরে বাড়তে শুরু করবে, আর 30 লাখ মেম্বারের সাথে আরও মেম্বার অ্যাড হতে সেটা শেয়ার অটোমেটিক্যালি বাড়তে আরম্ভ করবে। তো ধরে রাখুন যারা শেয়ার হোল্ডার হবে এই 10 তারিখের মধ্যে, KYC ভেরিফিকেশান করে শেয়ার হোল্ডার হবে, তাদের ভ্যালুটা ধরে রাখুন আজ থেকে কিছু না হলেও 2 বছর বাদে বা 5 বছর বাদে বা 10 বছর বাদে তাদের শেয়ারের যে ভ্যালুটা অনেক বেশি হবে, অনেক বেশি। সো আজ এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। খুবই গল্পের আকারে আপনাদের সঙ্গে কথাবার্তা বললাম এই ভিডিওতে। আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিওগুলি দেখার জন্যে। আর এই জ্বালা স্টাইল নিয়ে তো অনেক ভিডিওই আপলোড হওয়া বাকি আছে এখনও। তো আজকের জন্য এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আজকের জন্য গুড বাই অ্যান্ড জয় হিন্দ।